আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তো রহমান, আমি চাই তোরা জান্নাতে যা, আমি চাই তোরা জান্নাতে যা, আমি চাই তোরা জান্নাতে যা, আমার বান্দা কষ্ট পাক সেটা আমি আল্লাহ চাই না, আল্লাহ আমরা এত অন্যায় করেছি এখনো এত ভালোবাসো, এখনো এত ভালোবাসো, এত জুলুম করেছি এখনো এত ভালোবাসো। আল্লাহ পাক বলে তোর মা তোকে জন্ম দিয়েছে 10 মাস পেটে রেখে, তোর মা যদি তোকে এত ভালোবাসে, হাজার গুনাহ যদি মাফ করে দিতে পারে, হাজার ভুল যদি মাফ করে দিতে পারে, আমি আল্লাহ তো তোদেরকে বানিয়েছি, আমি আল্লাহ তো তোদেরকে সৃষ্টি করেছি, আমার তোদের প্রতি কতটুকু মায়া তোরা জানিস? জমিন বলেছিল চিৎকার করে করে, আল্লাহ তোমার জমিনে দাঁড়াইয়া তোমার বান্দারা তোমার হুকুম অমান্য করে, জমিন বলে আল্লাহ তুমি হুকুম দাও আমরা দুই ভাগ হয়ে মাটির মধ্যে মানুষগুলোকে ঢুকাই ফেলি। আল্লাহ পাক বলে আমি সেই দিন জমিনকে বলেছিলাম, জমিন যদি তোদের বান্দা হয় তোরা ধ্বংস কর, আর যদি আমার বান্দা হয় খবরদার কথা বলবি না, আমার বান্দা গুনাহ করলো সেটা আমি এবং আমার বান্দার ব্যাপার।